বার্মিংহামের স্মেথিকে বুধবার রাতে অস্বাভাবিক মৃত্যুবরণকারী বাঙালি যুবক ফয়াজুদ্দিনের মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে, লেকের পানিতে দুর্ঘটনায় পতিত হয়ে ফয়াজুদ্দিন মৃত্যুবরণ করে এবং সঙ্গের শ্বেতাঙ্গ কিশোরী সারাহ লরেন্স তাকে রক্ষা করতে গিয়েই একইভাবে মৃত্যুর কূলে ঢলে পড়ে। এদিকে বাঙালি যুবক ফয়াজুদ্দিনের মৃত্যু নিয়ে ব্রিটেনের মূলধারার পত্রিকাগুলো যে তথ্য উপস্থাপন করেছে তার প্রতিবাদ জানিয়েছেন ফয়াজ আহমেদের পরিবার। আমার ভুয়ারে আমি কইছি, আমি জানি আমার ভুয়া ফুয়া কি থাক, কিন্তু কি দেশের পেপার পত্রিকা যেভাবে উল্টা পাল্টা লেখেন, আমার ভুয়া ইলেন নাই, আমার ভুয়া খুব আসত ভরত। বেশিরভাগ পত্রিকাগুলোই লিখেছে ফয়াজ আহমেদের সঙ্গে মৃত্যুবরণকারী কিশোরী সারাহ লরেন্সের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা ডেটিং করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করে। শুক্রবার মৃত ফয়াজ আহমেদের বাড়িতে গেলে তার ভাই বোনরা কান্না জড়িত কণ্ঠে বলে, and we're not going to listen. Why should we? We lost a brother and that's the only thing we care about right now. Let people talk. That doesn't affect us. The only thing that affects us is Allah and what Allah thinks and what the truth is. ফয়াজউদ্দিনের বাবা গিয়াসউদ্দিন জানান, ফয়াজউদ্দিন বন্ধুদের সাথে বাজি ধরে লাফ দিয়ে ক্যানেল পার হতে গিয়ে পানিতে পড়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকলে সারাহ লরেন্স তাকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করে। ফয়াজউদ্দিনের জানাজার নামাজ শনিবার বেলা দুইটায় স্মেথিকের ব্রাস হাউস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।